মাননীয় ডিএম এর নির্দেশে ময়না ব্লকের মোট 281টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিদর্শনে গেলেন সরকারি প্রতিনিধিগণ। মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো, খাওয়ার গুণগত মান, জল ঠিকঠাক পাচ্ছে কিনা, সর্বোপরি শিশুরা ঠিকভাবে কেন্দ্রে আসছে কিনা তা পরিদর্শন করার লক্ষ্যে এই কর্মসূচি। এছাড়া বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্পেশাল পরিদর্শনে যান ময়না ব্লকের বিডিও রাজীব সর্দার, ওসি রেপিও সুভাশিস মণ্ডল। একুশে মে শনিবার দিন আজকে স্পেশাল ভিজিট হচ্ছে মাননীয় ডিএম স্যারের পারমিশনে। আজকে সমস্ত ময়নাতাদের 281টা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, সমস্ত সেন্টারে সমস্ত লাইন ডিপার্টমেন্টকে দিয়ে মানে আজকে একটা টাইম ভিজিট হবে, এবং এই ভিজিটের মাধ্যমে অঙ্গনওয়াড়ি সেন্টারে ঠিকঠাক মতো খাবার দেওয়া হচ্ছে কিনা, ঠিকঠাক মতো পরিষেবা মানে বেনিফিশিয়ারিটা পাচ্ছে কিনা, এবং পরিকাঠামোগত ঠিকঠাক আছে কিনা, খাবার জল ঠিকঠাক পাচ্ছে কিনা, সর্বোপরি বাচ্চারা সুস্থভাবে সেন্টারে আসতে পারছে কিনা, সুস্থভাবে থাকছে কিনা, এই জন্যে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমাদের এই স্পেশাল ড্রাইভ, এমনি স্পেশাল ড্রাইভের জন্য আজকের আমাদের পরিদর্শন হচ্ছে। আপনার নাম আছে? আমার নাম সুভাশিস মণ্ডল, সিডিপিও মাননা। আজকে আমাদের মাননীয় জেলা সংসদের নির্দেশে সমগ্র জেলার মতো ময়না ব্লকেও যত আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার আমাদের ছিল সমস্ত ভিজিট হয়েছে। আমাদের ব্লক স্টাফ, গ্রাম পঞ্চায়েতের স্টাফ, লাইন ডিপার্টমেন্টের সমস্ত অফিসার সবাই ভিজিট করেছে, দেখা হচ্ছে যাতে করে আমাদের ঠিকমতো খাবার বাচ্চারা পাচ্ছে কি না, বা যদি কোনো বাচ্চা কম ওয়েট থাকে সেই বাচ্চা ঠিকমতো খাবার পাচ্ছে কি না, বা কম ওয়েট বাচ্চা আছে কি না সেগুলো দেখা হয়েছে। তো আমরা গিয়ে কয়েকজন কম ওয়েট বাচ্চা ছিল, যেটা আমি নিজেও ফিল্ডে গিয়ে আমরা দেখলাম, তারা কিন্তু আবার হঠাৎ দেখলাম যে ঠিকই আছে, এখন আমার সবুজে পরিণত হয়েছে, সুতরাং ভালো দিকে যাচ্ছে। এবং যেখানে আমরা গেছি সব জায়গাতে দেখুন খাবার ঠিকঠাকই দেওয়া হচ্ছে, গোটা গোটা ডিমও দেওয়া হয়েছে, মায়েরা বাড়িতেও নিয়ে যাচ্ছে, এবং যেগুলো ওদের যে মায়ের বা সবে ছোটো ছোটো বাচ্চা হয়েছে তারাও বাড়িতে নিয়ে যাচ্ছে। তো এই দিকটা আমাদের আজকের মতো এরকমভাবে চলবে, যাতে করে আমরা বাচ্চারা সঠিক পুষ্টি পায়, এবং যাতে করে আইসিডিএসের যে আমাদের প্রকল্প সেটা সঠিকভাবে সঠিক বাচ্চাদের মধ্যে যায় বা গর্ভবতী মামাদের মধ্যে যায় সেটাও আমরা দেখব। তো এটা শুধু আজকে হয়েছে, সমগ্র ব্লক জুড়ে আগের পরেও হবে। আমরা প্রত্যেক শনিবার করেই আমরা ভিজিট করছি বিভিন্ন বিভিন্ন জায়গায়, জেলা শাসকের অন্যান্য জেলাশাসকের উদ্দেশ্যে আমরা ভিজিট করছি বিভিন্ন জায়গায়, তার সমস্যার মধ্যে সার্ভেও চলছে, সমস্ত বাড়িতে বাড়িতে গিয়ে এই সরকারি যে প্রকল্পগুলো তারা ঠিকমতো পাচ্ছে কি না, তার মধ্যে আইসিডিএসটাও ঠিকমতো রান্না করছে কিনা বা দিচ্ছে কিনা সে তারও প্রশ্নটা আমরা করছি। তো সবটা মিলিয়ে আমরা দেখে নিচ্ছি যে মানুষজন যেটা বলছে যারা পরিষেবা পাচ্ছে তার সঙ্গে সঙ্গে বাস্তবিক আইসিডিএসগুলো কেমন চলছে সেটাকে আমরা মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে দেখছি। তো আজকে আমি নিজে যেগুলোতে গেছিলাম সেগুলো ঠিকই ছিল, রান্না হচ্ছিলো, বাচ্চারা ছিল, দেওয়া হচ্ছিলো, এবং সমস্ত অফিসাররাও তারা গেছিলেন, তাদেরও রিপোর্ট আমরা কালেক্ট করছি, করে যেখানে যে সমস্যা আছে আমরা দেখবো, যাতে করে ঠিক মতো পরিষেবা হয় সেটাও দেখবো, এবং এটা কিন্তু চলতেই থাকবে আমাদের এখানে। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933227739।